ওকে কেবিরা খুবই খুশি এখন, আমার আর ফয়সালের মধ্যে খেলা ছিল তো আমি জিতে গেছি সেখানে। এখন ফয়সাল আর কিবরার মধ্যে খেলা হবে, এই যে ফিশিং গেম, এই যে দেখতে পাচ্ছেন ফিশিং গেম। কি মনে হয় কিবজা, কি জিতবা? এর আগের বারও বলেছিলাম জিতবো, এবারও জিত। ওকে ফয়সাল কি একবার দাঁড়তো নাকি? আচ্ছা ওকে, দুইজন দুই পাশে রাখো, আমি এটা স্টার্ট করে দিই। হ্যাঁ কাছাকাছি, হ্যাঁ ওকে রেডি। ওকে 3 মিনিটের খেলা, ঠিক আছে? 3 মিনিটে কে কয়টা নিতে পারে, যেহেতু আমার এখানে 32 সেকেন্ড থেকে শুরু হয়েছে, তো 3 মিনিট 32 সেকেন্ডে শেষ হবে। তো দেখা যাক, দুইজন অনেক চেষ্টা করতেছে, এই বর্ষি বর্ষি আবার ইয়ে করো না, দেখা যাক 3 মিনিটে কে কয়টা পারে। দেখা যাক, দুইজনই খুব মনোযোগ সহকারে খেলছে কিন্তু এখনো একটাও পারেনি। একটা উঠছে, উঠলে ঠিক আছে। ও চমৎকার, ফয়সাল 1 কিবরিয়া 1, ফয়সাল অলরেডি 2টা, মনে হচ্ছে এবার ফয়সাল জিতে যাবে। ফয়সালের এই ম্যাচ হচ্ছে ডু অর ডাই, জিততেই হবে। ফয়সাল যদি জিতে যায় পরে কিন্তু টুর্নামেন্ট কিন্তু সেই হবে। ফয়সাল খুব চেষ্টা করছে। কিবরিয়া কি অবস্থা, টুর্নামেন্টে প্র্যাকটিস ম্যাচে আমার সাথে জিতে গেলা, ও মাই গড, 3-3। তো 1 মিনিট 15 সেকেন্ড শেষ, 3 মিনিটের খেলা, দেখা যাক। ও মাত্র একটা, দুইটা, ও আচ্ছা দুইটা, আমার চারটা, ও চারটা হচ্ছে ফয়সালের, দেখা যাক। ও ও মাই গড, আমি একটু কাছে থেকে দেখে, 5টা অলরেডি, মনে হচ্ছে ফয়সাল আজকে জিতে যাবে। কিবরিয়া কি অবস্থা ভাই, ভাই বলিস না, চাচা চাচা, কিবরিয়া ও নো, কিবরিয়া যদি আমার সাথে হেরে যায় তাহলে কিন্তু কিবরিয়া ফাইনাল খেলতে পারবে না। ও নো, আর 1 মিনিট, বরাবর 1 মিনিট আছে, দেখা যাক। ও কিবরিয়ার চেষ্টা, ও নো, কিবরিয়া পারলো না। ফয়সাল 5টা, কিবরিয়া 3টা, কিবরিয়া কনসেন্ট্রেশন দিয়ে খেলতে হবে, অলরেডি 6টা হয়ে গেছে। তো ফয়সাল জিতে যাবে মনে হচ্ছে এই রাউন্ডে, দেখা যাক। একই ফিশের জন্য দুইজন প্রতিযোগিতা করছে, দেখা যাক। আর 20 সেকেন্ড আছে, ও 3টা, ও মাই গড, অন্যদিকে ফয়সাল 7টা নাকি 6টা, 7টা, ও আর মাত্র 5 সেকেন্ড, 5 4 3 2 1 ফিনিশ। কি অবস্থা, কেমন লাগছে এই রাউন্ডে? তো কি ব্যাড ব্যাড, ফয়সাল পরের রাউন্ডের জন্য প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি নাও, মনে এমন হতে পারে যে তুমি সরাসরি ফাইনাল খেলতে পারো, কারণ তোমার 2টা ম্যাচ ছিল, 2টা ম্যাচই তোমার শেষ, 1টা জিতছো 1টা হারছো। তো নেক্সট খেলা হবে হচ্ছে আমার সাথে কিবরিয়ার।